बिस्मिल्लाह रहमान रहीम। आज के देखो कि भाव एक सोलार फोटोवोल्टिक सिस्टम डिजाइन करा जाए, अर्थात डिजाइन अफ सोलार फोटोवोल्टिक सिस्टम, एक सोलार सिस्टम कि भाव डिजाइन करा जाए। जदि को बसार जमे अथवा को व्यवसा प्रतिष्ठान जमे अथवा को सेच प्रकल्पे कृषिकार क्षेत्र कृषि जंत्रपाति चलाते जी को सोलार सिस्टम डिजाइन करी से क्यों डिजाइन करते देख। तो एक सोलार सिस्टम डिजाइन करते गले प्रथम बेस कैकटा स्टेप फलो करते हैं। प्रथम जो काजटा करते हैं से लोड एस्टिमेशन करते हैं, अर्थात से सोलार सिस्टम दिए कतटुकू लोड ड्राइव करब। दुई नम्बर जो काजटा करते हलो एस्टिमेशन अफ इनवर्टर, अर्थात সেখানে আমরা জানি প্রত্যেকটা সোলার সিস্টেমে আমাদের ইনভার্টার লাগে, তো সেখানে কি পরিমাণ ইনভার্টার অর্থাৎ কি মানের ইনভার্টার আমরা ইউজ করব। তিন নাম্বার আমরা এস্টিমেশন করব, এস্টিমেশন অফ ব্যাটারি ব্যাংক। আমরা জানি যে কোনো সোলার সিস্টেমে পাওয়ার স্টোর করে রাখার জন্য ব্যাটারি ইউজ করা হয়, তো সেখানে কি মানের ব্যাটারি ব্যাংক ইউজ করব সেটা আমরা ডিজাইন করব। চার নাম্বার হলো এস্টিমেশন অফ নাম্বার অফ পিভি মডিউল, পিভি প্যানেলস। আমরা জানি সোলার ফটোভোল্টিক প্যানেল যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় প্লেটগুলো, এই ফটোভোল্টিক প্লেটগুলো কত ওয়াটের এবং কি মানের কতগুলো লাগবে সেগুলো আমরা প্রথমে এস্টিমেট করব এই নির্দিষ্ট পরিমাণ লোডের জন্য। আর সর্বশেষ যে আমরা কাজটা করব সেটা হলো কস্ট এস্টিমেশন অফ দি সিস্টেম, টোটাল সোলার সিস্টেমটা ডিজাইন করতে আমাদের কতটুকু খরচ পড়বে সেটা আমরা বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করি, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো লোড এস্টিমেশন। মনে করি আমরা একটা সোলার সিস্টেম দিয়ে দুইটা ফ্যান, ছয়টা এলইডি লাইট এবং একটা এলইডি টিভি আমরা চালাবো, তাহলে এর টোটাল লোডটা আমাদের কত হয়। আমরা জানি প্রত্যেকটা ফ্যান যদি 80 ওয়াট করে হয় তাহলে দুটা ফ্যান হলে 160 ওয়াট, প্রত্যেকটা এলইডি বাল্ব যদি ছয়টা হয় তাহলে 15 ওয়াট করে যে এলইডি বাল্ব হলে 90 ওয়াট, এবং এলইডি টিভি 50 ওয়াট করে হলে এটা হলে আমাদের 50 ওয়াট, তাহলে টোটাল আমাদের আসতে আসতে হলে আমাদের 300 ওয়াট। সুতরাং আমরা এই সিস্টেম সবগুলোকে রান করানোর জন্য একটা 300 ওয়াটের একটা সোলার সিস্টেম আমাদের এখন ডিজাইন করতে হবে। তো প্রথমে আমাদের লোড এস্টিমেশনের কাজটা আমাদের শেষ হয়ে গেছে, এবং সেকেন্ড কাজটা আমরা আসবো হলো এস্টিমেশন অফ ইনভার্টার, আমরা কি মানের ইনভার্টার ইউজ করবো সেটা। এখন ঘটনা হলো যে তোমরা 300 ওয়াটের জন্য বাজার থেকে একটা সহজেই ইনভার্টার কিনে ফেলতে পারো, 300 ওয়াট বা 300 ভোল্ট এম্পিয়ারের ইনভার্টার। পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা এখানে নেগলেক্ট করছি, যে কারণে আমরা এখানে 300 ভোল্ট এম্পিয়ার মানের আমরা যে কোনো একটা ইনভার্টারকে আমরা কিনে ফেলতে পারি। কিন্তু আমাদের যেহেতু ইনভার্টার কিনবো, পরবর্তীতে আমাদের দু একটা লোড বাড়তেও পারে, তাই না? তো ইনভার্টার লোড বাড়ানো বা কমানোর জন্য আমরা চেষ্টা করবো একটু একদম কর্নার মানে এভারেজ 300 ওয়াটেরই না কিনে একটু হায়ার রেঞ্জের ইনভার্টারগুলোকে কিনতে, এই কারণে মানে ভবিষ্যতের এক্সটেনশনের সুবিধার জন্য, যেন বারবার এই খরচটা না হয়। এই কারণে আমরা ইচ্ছা করলে 500 ভোল্ট এম্পিয়ার থেকে 1000 ভোল্ট এম্পিয়ার মানের ইনভার্টার আমরা বাজার থেকে সহজে কিনে এনে ইনস্টল করতে পারি, 500 বা 1000 থেকে 1000, আমাদের টাকার উপরে ডিপেন্ড করে এই মানের ইনভার্টারগুলো বাজার থেকে কিনে আমরা ইনস্টল করতে পারি। কেউ যদি একদম 300 ফিউচার এক্সটেনশন করতে না চায়, সে ইচ্ছা করলে আমাদের 300 ভিএম এমানের ইনভার্টার কিনেও ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। এখন তিন নাম্বার স্টেপে আমরা যেটা করব সেটা হলো, তিন নাম্বার ছিল এস্টিমেশন অফ ব্যাটারি ব্যাংক, এখন কি মানের ব্যাটারি লাগবে সেটা। এখন আমরা জানি যে কোনো পাওয়ার সমান ভোল্ট ইনটু কারেন্ট, তাই না? এখন বাজারে অ্যাভেলেবল যে ব্যাটারিগুলো আছে এর মধ্যে সাধারণত আমাদের সোলার সিস্টেমের জন্য 12 ভোল্ট 24 ভোল্ট এগুলো আমরা ইউজ করি। তো নর্মালি ছোটাখাটো একটা সোলার সিস্টেমের জন্য 12 ভোল্টের ব্যাটারি হলো আমাদের এনাফ, সুতরাং আমরা এখানে 12 ভোল্টের ব্যাটারিকেই চুজ করতে পারি। আমরা যদি 12 ভোল্টের ব্যাটারিকে চুজ করি তাহলে আমাদের টোটাল ওয়াটেজ হলো আমাদের 300 ওয়াট, এবং ভোল্ট হলে 12, তাহলে কারেন্ট কত আসতেছে, কারণ হলো 25 এম্পিয়ার, অর্থাৎ এই ব্যাটারি আমাদের 300 ওয়াট চালাতে গেলে 25 এম্পিয়ার কারেন্ট সে ড্র করবে, অর্থাৎ এই ব্যাটারিকে 25 এম্পিয়ার কারেন্ট কন্টিনিউয়াসলি সাপ্লাই দিতে হবে। এই যদি হয় ব্যাটারি, তাহলে একটা ব্যাটারি এম্পিয়ার আওয়ার আমরা নির্ধারণ করতে পারি, ব্যাটারি সাইজ ইন এম্পিয়ার আওয়ার সমান সমান টোটাল লোড প্লাস ব্যাকআপ টাইম ইন আওয়ার্স ডিভাইডেড বাই ব্যাটারি ভোল্টেজ। এখন ব্যাকআপ টাইম ইন আওয়ার্স কি? ব্যাকআপ টাইম ইন আওয়ার্স হলো আমাদের সোলার না থাকলে, অর্থাৎ রাতের বেলা আমরা কতক্ষণ কত ঘন্টা ব্যাকআপ চাচ্ছি এই সিস্টেম থেকে, অর্থাৎ ব্যাটারি থেকে রাতের বেলা আমরা কতক্ষণ ব্যাকআপ চাচ্ছি সেটাই আমাদের হলো আমাদের ব্যাকআপ টাইম ইন আওয়ার, ঠিক আছে? আমরা এখানে মনে করি আমরা রাতের বেলা 8 ঘন্টা ব্যাকআপ চাচ্ছি, কারণ সাধারণত রাতের বেলা 8 ঘন্টা আমাদের পাওয়ার থাকলেই সেটা এনাফ। আর যেহেতু সবগুলো লোড একসাথে চলেও না, সেহেতু আমাদের মনে করি 8 ঘন্টা যদি ব্যাকআপ পাওয়ার থাকে সেটাই আমাদের জন্য এনাফ। সুতরাং আমরা এখানে ব্যাকআপ টাইম 8 ঘন্টা ধরে আমরা যদি হিসাব
হিসাব করি তাহলে রিকোয়ার্ড ব্যাটারি সাইজ ইন অ্যাম্পিয়ার আওয়ার সমান সমান 300 ওয়াট ইনটু 8 আওয়ার ডিভাইডেড বাই 12 ভোল্ট সমান সমান 200 অ্যাম্পিয়ার আওয়ার। অর্থাৎ আমাদের 8 ঘন্টা ব্যাকআপ দিয়ে 300 ওয়াটের একটা লোড চালাতে গেলে 200 অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারির আমাদের প্রয়োজন। এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি, যে অ্যাম্পিয়ার আওয়ার রেটিংগুলো ইউজ করি, এর মধ্যে কিন্তু সময়ের সাথে সাথে এই অ্যাম্পিয়ার আওয়ার রেটিংটা কিন্তু চেঞ্জ হতে থাকে। ব্যাটারি যত পুরাতন হতে থাকে আমাদের অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি তত কমতে থাকে। এছাড়াও আমরা যে কোনো একটা ব্যাটারির কিন্তু টোটাল অ্যাম্পিয়ার আওয়ারটা ইউজ করতে পারি না, কারণ একটা ব্যাটারির ভিতরে ফুললি কখন আমরা ডিসচার্জ করতে পারি না। ফুললি ডিসচার্জ করলে আমাদের চার্জ করতে অনেক প্রবলেম হয়, যে কারণে আমরা একটা ব্যাটারির 20% আমরা ইউজ করতে পারি না। এই কারণে উই ক্যান তাছাড়াও আমরা ব্যাটারি বিভিন্ন টাইপের ব্যাটারি আছে, এর মধ্যে লেড অ্যাসিড ব্যাটারি আছে, ড্রাই ব্যাটারি আছে, টিউবলার ব্যাটারি আছে। তো আমরা লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারি, টিউবলার ব্যাটারিটা একটু কস্টলি, আমরা এটাও ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা জানি যে কোনো ব্যাটারি 20% অ্যাম্পিয়ার আওয়ার আমরা কখনোই ইউজ করতে পারি না ফর ব্যাটারি সেফটি। এই কারণে আমাদের টোটাল অ্যাম্পিয়ার আওয়ার রিকোয়ার্ড হলো 200 অ্যাম্পিয়ার আওয়ারের সাথে এই 20% যোগ হয়ে যাবে। যোগ হলে আমাদের হবে কি 240। অর্থাৎ যদি 240 অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি নেই তাহলে সেখান থেকে আমি 200 অ্যাম্পিয়ার আওয়ারের সাপ্লাই আমি পাবো, যে 200 অ্যাম্পিয়ার আওয়ার সাপ্লাই দিয়ে 8 ঘন্টা যাব 300 ওয়াটের একটা লোড আমরা ড্রাইভ করতে পারবো, ঠিক আছে। তো এখন মার্কেটে যে অ্যাভেলেবেল ব্যাটারিগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের ব্যাটারি আছে, মার্কেটে খোঁজ নিলে দেখতে পাবা। আমার মার্কেটের সঙ্গে বেশি ধারণা নেই, তারপর আমি মনে করি যে 120 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবল, 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি হয়তো অ্যাভেলেবল আছে, কিন্তু যেহেতু 240 অ্যাম্পিয়ার আওয়ার লাগবে সেহেতু আমরা 120 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিকে আমরা চুজ করতে পারি। সুতরাং টোটাল ব্যাটারি রিকোয়ার্ড, সুতরাং টোটাল কতটুকু আমাদের ব্যাটারি লাগবে, টোটাল ব্যাটারি লাগবে হলে আমাদের টোটাল অ্যাম্পিয়ার আওয়ার রিকোয়ার্ড ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার আওয়ার পার ব্যাটারি। অর্থাৎ যে 240 ডিভাইডেড বাই 120 অ্যাম্পিয়ার আওয়ার, সমস্যা দুইটা, সুতরাং 120 অ্যাম্পিয়ার আওয়ারের দুইটা ব্যাটারি নিলেই আমাদের কাজটা প্রায় হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের টোটাল ব্যাটারি লাগবে হলে আমাদের দুইটা। এখন ব্যাটারি চার্জিং কারেন্ট, একটা ব্যাটারির আমাদের কিন্তু চার্জিং কারেন্ট, আমাদের একটা ব্যাটারিকে কত অ্যাম্পিয়ার কারেন্ট আমরা চার্জ করব এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু ইচ্ছা করলে চার্জিং কারেন্ট বাড়াইতে পারি না, যাতে আমাদের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত একটা ব্যাটারিতে টোটাল যে রেটিং থাকে তার 10% চার্জ, অর্থাৎ 1/10 অংশ আমাদের চার্জিং কারেন্ট হিসেবে সুইটেবল। সুতরাং আমরা বলতে পারি ব্যাটারি চার্জিং কারেন্ট সমান 1/10 ইন্টু টোটাল ব্যাটারি রেটিং সমান সমান 1/10 ইন্টু 240 সমান সমান 24 অ্যাম্পিয়ার। অর্থাৎ একটা ব্যাটারিকে যদি আমি 24 অ্যাম্পিয়ারে কারেন্ট চার্জ করি তাহলে সেই ব্যাটারি সেফলি চার্জ করা যাবে বলে আমি মনে করি, ঠিক আছে। এটাকে এটা তোমাদের ইয়ের উপরে ডিপেন্ড করে, তোমরা যদি মনে করো 1/12 করবা করতে পারো, ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে এটা 24 অ্যাম্পিয়ার রেঞ্জে আমাদের চার্জ করলে ব্যাটারিকে সেফলি চার্জ করা যাবে, ঠিক আছে। এই হলো আমাদের একটা ব্যাটারি ক্যালকুলেশন। এরপর আমাদের স্টেপটা হলো এস্টিমেশন অফ নাম্বার অফ পিভি মডিউল। এখন একটা এই 300 ওয়াটের একটা সিস্টেম চালাতে কতটুকু পিভি মডিউল আমাদের লাগবে, কত ভোল্টের। এখন সোলার প্লেটস হ্যাভ টু সাপ্লাই টোটাল কারেন্ট। এখন একটা সোলার প্লেটের কতটুকু কারেন্ট সাপ্লাই দিতে হবে, দিন আমরা জানি একটা সোলার প্লেটকে সাপ্লাই দিতে হবে দিনের বেলা লোডগুলোকে ড্রাইভ করার জন্যে আমাদের সাপ্লাই দিতে হবে কত অ্যাম্পিয়ার, লোডগুলোকে ড্রাইভ করার জন্যে সাপ্লাই দিতে হবে আমাদের 25 অ্যাম্পিয়ার। অর্থাৎ 25 অ্যাম্পিয়ার সাপ্লাই দিতে হবে লোড ড্রাইভিং কারেন্ট, না আর আরেকটা কারেন্ট সাপ্লাই দিতে হবে ব্যাটারি চার্জ করার জন্যে, কারণ দিনের বেলা একই সাথে আমাদের লোডগুলো চলবে সেই সাথে আমাদের ব্যাটারিও চার্জ হবে, তাই না। সুতরাং দুইটা কারেন্টই আমাদের সাপ্লাই দিতে হবে। সুতরাং টোটাল কারেন্ট হলো আমাদের লোড ড্রাইভিং কারেন্ট প্লাস চার্জিং কারেন্ট সমান 25 অ্যাম্পিয়ার, এবং চার্জিং কারেন্ট হলো আমাদের 24 অ্যাম্পিয়ার, টোটাল হলো 49 অ্যাম্পিয়ার কারেন্ট একটা সোলার প্লেটের আমাদের কন্টিনিউয়াসলি সাপ্লাই দিয়ে যাইতে হবে। একটা সোলার প্লেনের যদি 49 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিয়ে যাইতে হয় তাহলে তার কত ওয়াটের একটা সোলার প্লেট আমাদের দরকার, এটা আমরা ক্যালকুলেশন করব। এখন ফর চার্জিং 12 ভোল্ট ব্যাটারি, একটা 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য অবশ্যই আমাদের হায়ার রেঞ্জের পিভি মডিউল আমরা রাখবে। সুতরাং উই ক্যান চুজ 14 ভোল্টের সোলার পিভি মডিউল, আমরা 14 ভোল্টের একটা সোলার পিভি মডিউল বাজার থেকে আমরা চুজ করতে পারি, ঠিক আছে। সুতরাং আমি বলতে পারি টু প্রডিউস, এর মধ্যে কিছু পরিমাণ ভোল্টেজ লস হয়, এই কারণে আমরা 14 ভোল্টকে আমরা এখানে চুজ করলাম, ঠিক আছে। টু প্রডিউস 49 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 49 অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করার জন্য টোটাল পাওয়ার দ্যাট সোলার প্লেটস হ্যাভ টু প্রোভাইড, টোটাল পাওয়ার যেটা সোলার প্লেটকে প্রোভাইড করতে হবে, আমরা জানি পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। সুতরাং 14 ভোল্ট ইনটু 49 অ্যাম্পিয়ার কারেন্ট সমান সমান 686 ওয়াট। অর্থাৎ একটা সোলার প্যানেলকে আমাদের পিভি মডিউলকে
আমাদের 6,686 ওয়াট পাওয়ার আমাদের সাপ্লাই করতে হবে। এখন বাজারে যে অ্যাভেলেবল সোলার প্লেটগুলো আছে এগুলোর মধ্যে অ্যাভেলেবল হল 150 ওয়াট সোলার পিভি মডিউল, তাই না? এটা সাধারণত মার্কেটে অ্যাভেলেবল, তো মার্কেটে অ্যাভেলেবল কি এটা খুঁজ নিয়ে ক্যালকুলেশন করবা। প্র্যাকটিক্যাল লাইফে যখন ক্যালকুলেশন করবা মার্কেটে অ্যাভেলেবল কি আছে এগুলো হিসাব করে ক্যালকুলেশন করবা, ঠিক আছে? সুতরাং টোটাল পিভি মডিউল রিকার্ড, সুতরাং আমাদের কত কতটুকু পিভি মডিউল দরকার, টোটাল ওয়াট হলো 686 ডিভাইডেড বাই প্রত্যেকটা মডিউলের ওয়াট 150, তাহলে 686 150 দিয়ে ভাগ করলে হয় 4.57। যেহেতু আমাদের পিভি মডিউল ফ্র্যাকশন হইতে পারে না, তার চাই এটাকে আমরা যেহেতু 0.5 এসে উপরে এই জন্য আমাকে 5 কনসিডার করলাম। অর্থাৎ আমাদের এই টোটাল সোলার সিস্টেমটাকে ডিজাইন করার জন্য আমাদের 5টা পিভি মডিউল হলেই আমাদের যথেষ্ট, অর্থাৎ আমাদের 5টা পিভি মডিউল এখানে লাগবে। তো এই হলো আমাদের কয়টা পিভি মডিউল লাগবে। এরপরে হলো আমাদের 5th step হলো কস্ট এস্টিমেশন। এখন আমাদের টোটাল খরচ কত পড়বে সেটা আমাদের বের করতে হবে। তো খরচ হলো কস্ট অফ পিভি মডিউল মডিউল 5 × প্রত্যেকটা দাম যদি 5,000 করে হয় তাহলে 25,000 টাকা। আমি ঠিক জানি না দাম কত, মার্কেটে যে পরিমাণ দাম তোমরা প্র্যাকটিক্যাল লাইফে যদি কখনো হিসাব করো তাহলে সেই দাম হিসাব করে ক্যালকুলেশন করবা। যেহেতু আমি দাম জানি না একটা আনুমানিক দাম বসাই দিছি, সুতরাং 5 × 5,000 করে হলে 25,000 টাকা। তাহলে কস্ট অফ ব্যাটারি সমান কত, 2টা যদি প্রত্যেকটা ব্যাটারি 8,000 করে হয় তাহলে 16,000 টাকা। কস্ট অফ ইনভার্টার, একটা ইনভার্টারের দাম যদি 3,000 হয়, যদি তোমরা ইনভার্টার ইউজ করো তাহলে দাম কম, UPS যদি ইউজ করো তাহলে দাম বেশি, ঠিক আছে? সুতরাং 1 × 3,000 সমান আসবে হলো 3,000। কস্ট অফ সিস্টেম ওয়ারিং, একটা সিস্টেমকে ডিজাইন করার জন্য ওয়ারিং করার জন্য আরও ধরলাম 3,000 টাকা খরচ হয়। তো টোটাল সিস্টেম কস্ট সমান আসতে আসে আমাদের সবগুলো যোগ করার পর 47,000 টাকা, ঠিক আছে? এখন প্রত্যেকটা সিস্টেমে আমাদের কিছু লেবার কস্ট আছে বা এবং অ্যাডিশনাল কিছু কস্ট আছে, সুতরাং আমরা বলতে আবশ্যক করতে পারি অ্যাডিশনাল কস্ট যদি আমি 5% অফ দি সিস্টেম কস্ট ধরি তাহলে এটা আসে 2,350 টাকা। সুতরাং এস্টিমেটেড টোটাল কস্ট আসে হলো আমাদের 47,000 টাকা প্লাস 2,350 টাকা সমান 49,350 টাকা। সুতরাং আমি 49,350 টাকা দিয়ে আমি 300 ওয়াটের একটা সোলার প্যানেলকে সহজেই ডিজাইন করতে পারি। তো এই হিসাবগুলো করে তোমরা যে কোনো ওয়াটেসের জন্য যে কোনো প্রয়োজনের জন্য তোমাদের রিকোয়ার্ড সোলার প্যানেলকে সোলার পিভি মডিউলকে তোমরা ডিজাইন করতে পারবা, ঠিক আছে? ডিজাইন করে যে কোনো সোলার সিস্টেম ডিজাইন করতে পারবা। তো তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকলো 1,000 ওয়াটের জন্য। পরীক্ষায় কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমি হিসাব দিয়ে দিব যে এর জন্য তুমি ডিজাইন করো, এতটা লাইট, এতটা ফ্যান, এতটা ইসের জন্য তুমি ডিজাইন করো, এরকম করে প্রত্যেককে আমি আলাদা আলাদা করে দিব। কারো কোশ্চেন কিন্তু কমন পড়বে না, একজনের কোশ্চেন থেকে আরেকজনের কোশ্চেন অবশ্যই ডিফারেন্স থাকবে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করো, এই হিসাবটা যদি না বুঝতে পারো তাহলে পরীক্ষায় তোমরা এগুলো পারবে না, ঠিক আছে? আমার প্রত্যেকটা প্রশ্নই প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে থাকবে, একই টাইপের কিন্তু আলাদা আলাদা কোশ্চেন থাকবে, সুতরাং কারোটা কমন করা বা কপি করার কোনো সুযোগ তোমাদের থাকবে না, ঠিক আছে? সুতরাং ভালো করে এগুলো হিসাব করা শিখো এবং ক্যালকুলেশন করা শিখো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। তোমাদের হেল্প নিতে পারো, অবশ্যই হেল্প নেওয়া দরকার নেই, আমি বেশ কিছু ইন্টারনেটের বেশ কিছু ইউটিউব থেকে চ্যানেল বেশ কিছু চ্যানেল আছে তোমার এই এস্টিমেশন সম্পর্কে খুব ভালো আইডিয়া পাওয়া যাবে ওখান থেকে। তো আমি মনে করি আমার এই ভিডিওটা দেখলেই তোমাদের জন্য সাফিসিয়েন্ট, তারপরে তোমরা এগুলো দেখতে পারো, দেখে এখান থেকে নলেজ অ্যাকোয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।